ছিলাম আমি, মানে আমরা 9 সেমিস্টার, মানে এটির অবস্থা মানে 9 সেমিস্টারের খুশিতে এটা। আচ্ছা, 9 সেমিস্টার হয়ে গেছে, তোমরা তাহলে এটা 1K হয়ে যাবে, মানে যদি পুজো তাই শাড়ি পরতে শাড়ি পরবো। দাদার ব্লগটা শুরু করতে, তারা ব্লগ অনেক শুরু করতে, তারা কনফিডেন্স নাই কেমন ব্লগ শুরু করবো, এত বছর করতেছে তবে অনেক কনফিডেন্স আসছে না। যাই হোক, আজকে আমার একটু খুশি লাগতেছে, কারণ আমার 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, মানে এটা বেরি বড় কিছু না, বাট আমার 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমার কাছে ভালো লাগছে। মানে আমরা 900 সাবস্ক্রাইবার, মানে এটির অবস্থা মানে আচ্ছা 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা তাহলে এটা 1K হয়ে যাবে, মানে যদি শাড়ি পরতে শাড়ি পরবো, শুধু ফুলটা দিতি 1K হলে শাড়ি শাড়ি পরাইয়া মানে কুচি বি দেন, তারপর হাইলাইটার লিপস্টিক আই শুড বি সব দিয়ে সাজাবো, সব কিছু দিয়ে, মানে যেটা যাতে পূজার আগে কমপ্লিট হয়ে যায়। এলে আমি এডি করতাম না, মানে 1K যাতে পূজার আগে কমপ্লিট হয়ে যায়। না 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 না, যাবে এভাবে একটা ফটো তো লইব, এটা দাও হইব, মানে ভিডিও যদি নাও করা হয় ফটো তো না, তাহলে এডি কথা সব, মানে এডি কথা তোই না শূন্য হইব, মানে আমি তো এলাম এখন ভিডিও কথা হইতাছে, ভিডিওর কথাতেই হইব। হ্যাঁ, ভিডিও কইছি যখন করা হইব মানে হইব। তারপরে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা, ঠিক না? তোমরা 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 বেসমেন্ট বেনিফিট অন্যরকম থাকে, ও মানে ওই তো এরই এলে কইছে সূর্যবিদ্যা মহাবিদ্যা যদি না পারে ধরা, যদি ওখান সবাই ধরা পড়ে লাগবো। কালকে দুইটা অবধি তার আমি অ্যাসাইনমেন্ট লিখা দিছি। হ তো তারার কোনো কাম নাই, দেখে আমার অ্যাসাইনমেন্ট তারা লিখা দিছে আর কি। আরে হ্যাঁ, তারার মতন বন্ধু বান্ধবী ভাই আমি ধন্য হয়ে গেছি। না না, এর পরিবর্তে কিন্তু ট্রিটও লইবো, ট্রিটও লইবো। আমার অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে তার অ্যাসাইনমেন্ট লিখছি কালকে দুটো অবধি, এর পরিবর্তে ট্রিটও ক্লাসে বইবে, আমি আজকে ক্লাসে বইবে, আমার অ্যাসাইনমেন্ট লিখছি আজকে তাই লিখছে, আরেকদিন অ্যাসাইনমেন্ট তাই লিখবো, দুজন মিলে। যদি তার কোনো কাজ না থাকে আমরা যদি কইতে আম যে লেখা দে জীবন লেখা দিল, এই লেখা তো আমি তার মানে একদম কি কয় হীরার টুকরার মতন বন্ধু বান্ধব পাইছে, ঠিক না? তোমরা মারো না এটা, ঠিক না? তো এই লেখা তারা মারো, হ মানে তারা আসে না তো বন্ধু বান্ধব, মানে এই লেখা তো কইছে হীরার টুকরা, এই লেখা তো তারা হীরার টুকরা কইছে, ভিডিও তে হানে লেখা কইছে, ভিডিও তা দেখালে আমরা কই গুড গুড গুড, আমি ভাবতেছি কি কোন যায় তার কি জানে উল্টা পাল্টা কয়ে দিছে, মানে কি তার কম, যাই হোক এটা 1K হইলে দেখা যাবো কি তা হয় না হয়, উল্টা পাল্টা তার মাথার মধ্যে সিট মনে আছে। যাই হোক, আশা করি আজকের ভিডিওটার মধ্যে তোমরা কিছু এনজয়মেন্ট পাইছো, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিব, না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সো টাটা।